দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই তাদের দেখছেন সকলকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা এমন একটি কৃষি ব্যবসা দেখাবো যেটি সবজি চাষ যে সবজিটির সব কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করা যায় এবং পুষ্টি ও গুণগত দিক দিয়ে অনেক উপকারী ও সবগুলো ভিটামিন বিদ্যমান এখন আমরা কথা বলবো এমন একজন কৃষি উদ্যোক্তা যিনি কচুর লতি চাষ করে ইতোমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে। আমরা এখন কথা বলবো কৃষি উদ্যোক্তা আব্দুল গফর মৌলের সাথে তিনি কিভাবে এই ব্যবসাটা পরিচর্যা করেন এবং কেউ যদি নতুন এই ব্যবসাটা শুরু করতে চাই তিনি কিভাবে শুরু করবে আমরা এখন তার আপনি কেমন আছেন ভালো আপনি এই কচুরলতি চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে বাজারে আমি কচুরতি দেখি দশ বছর আগের কথা আমি বাজারে কচুর দেখি প্রচুরভাবে বিক্রি হয় এবং ব্যাপক চাহিদা তাই আমি শুরু করি আপনি প্রথমে কতটুকু জমি নিয়ে এই চাষটা শুরু করেন আমি দশ বছর আগে এক শতক জমির মাধ্যমে শুরু করি এখন বর্তমানে আপনি কতটুকু জমির উপরে এই কচুর লত চাষ করেন আমি এখন চার বিঘা জমির উপরে এই চাষটা করছি এই ব্যবসাটা কি লাভজনক ব্যবসা আমার কাছে অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা এই যে কচুর লতির চারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন প্রাথমিক পর্যায়ে আমি এক জায়গাতে এনেছিলাম কিন্তু এখন আমার জমির থেকেই তৈরি হয় প্রাথমিক পর্যায় কোথা থেকে আনসে এটা চারাটা এনেছিলাম হচ্ছে চুকনো করে ওই সাইড থেকে আর কি ওখানে একজন লাগাইছিল তখন তো বেশিটা চা বেশি লাগে এক শত জমি সত্তরটা চারা এনেছিলাম কচুর লোতে চাষের জন্য বিঘা প্রতি কতটি চারার প্রয়োজন হয় তেত্রিশ শতক বিঘা দু হাজার চারা লাগে এক বিঘা জমিতে এই কচুর লোতে কি বারো মাস চাষ করা যায় এটাই একবার লাগাই বারো মাস বিক্রি করা যায় মানে আমরা পৌষ মাঘ মাসে লাগাই পরবর্তী চৈত মাস পর্যন্ত বিক্রি হয়

তার আগে গোবরের সার দিতে হবে কিছু এবং ফসফেট কুড়ি কেজি পটাশ দশ কেজি ইউরিয়া দশ কেজি এই দিয়ে আমরা জমিটা মোটামুটি তৈরি করি জমি প্রস্তুতের কতদিন পরে চারা রোপণ করতে হয় জমি প্রস্তুতের সাথে সাথে চারা রোপণ করা যায় চারাটা কীভাবে রোপণ করেন চারাগুলো সারিবদ্ধভাবে রোপণ করি সারির থেকে সারির দূরত্ব হচ্ছে দুই হাত আর চারার থেকে চারার দূরত্ব হচ্ছে দেড় হাত এইভাবে আমরা রোপণ করি চারা রোপণের পর থেকে ফসল তোলার আগ পর্যন্ত কিভাবে পরিচর্যা করেন আমরা চারা রোপণের পর থেকে পরিচর্যা শুরু করি এবং প্রতি সপ্তাহে একবার করে শেষ দিই তারপরে আস্তে আস্তে ওতে যখন বড়ো হয় তখন ওই খারাপ পাতা ফেলে দিতে হয় আর চারটে করে পাতা থাকবে এবং প্রতি দিন অন্তর আমরা সার দিই জুতো কুড়ি কেজি ফসফেট আর পাঁচ কেজি ইউরিয়া ঘাস হলে পরে ঘাস নিড়ানো লাগে যত করে জমিটা সবসময় পরিষ্কার থাকে যদি পোকা আসে তবে স্প্রে করা লাগে আর না হলে স্বাভাবিক স্প্রে করা করি না চারা রোপণের কতদিন পরে আপনি লতি তুলতে পারেন স্বাভাবিক পঁয়তাল্লিশ দিনের মতো কচুরলতি উঠানো শুরু হয় কচুরলতি আসার পরে কতদিন পর পর আপনি এই যে কচুরলতি সংগ্রহ করেন লতি আসার পর থেকে আমি ছয় সাত দিন অন্তর প্রতিদিন লতি সংগ্রহ করি এবং প্রায় আট থেকে দশ মাস এই ফসলটা আমি সংগ্রহ করি তারপরে কি করেন তারপরে এই গাছ মেরে ফেলে বাজারে বিক্রি করা যায় কচু তখন তিন কেজি চার কেজি করে ওজন হয় এটা কেমন দামে বিক্রি করেন এগুলো আমরা তুলে বাজারে নিয়ে যাই এবং দশ টাকা বারো টাকা পিস বিক্রি হয় কচুর লতি আপনি কেজি প্রতি কত বিক্রি করেন কচুর লতি স্বাভাবিক পঁচিশ তিরিশ টাকা কেজি বিক্রি হয় এই যে কচু আপনি লাগান এটা কি জাতের কচু এ সোলা কচু সবুজটা তা আমরা দেখলাম আপনার ক্ষেতের ভিতরে প্রতিটা শাড়ির মধ্যে দিয়ে একটি করে ড্রেন তাই ড্রেনটা কখন করেন আস্তে আস্তে গোয়া যখন ভেসে ওঠে তখন গোয়াটা ঢেকে দেওয়ার জন্য আমরা মাটি দিয়ে ড্রেন করি এবং তাতে করে শেষ দিতেও সুবিধা হয় এর কোনো রোগ বালাই আছে কিনা এর রোগ বালাই আছে ধ্বসা রোগ আর পাতা সাদা হয়ে যাওয়া আর পোকা লাগে এর প্রতিকার কি এর প্রতিকারে ওষুধ স্প্রে করলেই সেরে যায় কি ওষুধ মানে কি ওষুধ স্প্রে করেন আমরা তো কোম্পানির নাম বলছি মনে প্রোটিন হেভিডর আর এমস্টকটপ ওষুধ লিকুইড এই তিন রকম ওষুধ আমরা ব্যবহার করি এটা মাসে কতবার স্প্রে করা লাগে এ মাসে মাসে করা লাগে না এর দুটো সিজন আছে দুই সিজনে করে করা লাগে কোন কোন সিজনে এই যেমন কার্তিক অগ্রণ মাসে আর পৌষ মাঘ মাসে আমরা জানি এই কচু চাষটা সাধারণত বর্ষাকালে হয় কিন্তু শুনলাম আপনি বারো মাস চাষ করেন কিভাবে করেন এটা নিয়মিত সেচ এবং সার দিতে হবে এবং এই গোড়ায় মাটি হবে যাতে করে গোড়াটা না বেরিয়ে যায় তাতে করে এই ফলন বারো মাসি করা সম্ভব এই কচুর আপনি করেন এই কচুর আমরা তুলে আঠারো মাইল বাজারে নিয়ে যাই ভ্যানে ওখান থেকে বিভিন্ন জায়গায় যেমন চিটাগাং ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত ব্যাপারে এসে কিনে নিয়ে যায় এই কচু চাষ করতে আপনার বিঘা প্রতি বছরে কত টাকা খরচ হয় দেখুন মানে স্বাভাবিক 20000 টাকা মতো খরচ হয় এর থেকে বিঘা প্রতি আপনি কেমন লাভ করেন বিঘা আমি 1 লাখ 10 20000 টাকা লাভ পাই এই ব্যবসা যদি কেউ শুরু করতে চায় তাহলে কিভাবে করবে এই ব্যবসাটা শুরু করতে হলে যার নিচু জমি যা জমি আছে সেখানে সে এই চারা নিয়ে রুটি করে এই চারাটা কোথা থেকে সংগ্রহ করবে যারা চাষী আছে তাদের কাছ থেকে পাওয়া যাবে

তারা যদি মনে মনে করে যে এই চেষ্টা করে লাভবান হতে চায় তারা ইচ্ছে করলে এই চেষ্টা করতে পারে চেষ্টা আসলে লাভজনক বাৎসরিক কুড়ি হাজার টাকা খরচ করে মাসে দশটা ব্যাপার হাজার টাকা আয় করা সম্ভব তাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের কৃষি কৃষিকাটা চ্যানেল আমাদের হিসেবে একটা প্রতিবেদন করার জন্য আপনাদেরও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আরেকজন কৃষি উদ্যোক্তার সাথে যিনি আব্দুল গফফার মরলের চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেই কচুরলতি চাষ শুরু করেন আপনার নাম আমার নাম মন্মা দশাহুল আলম আপনি কিভাবে এই কচুরলতি চাষে উদ্বুদ্ধ হলেন আমি আমার পাশে এই চাষ দেখে আমার ভালো লাগে যে এটা একটা ভালো লাভজনক চাষ বা ফসল বাজারের ব্যাপক চাহিদা আছে আর দামও অনেক বেশি অন্য ফসলের তুলনায় অন্য অন্য ফসলের তুলনায় এই ফসল এই এই ফসল চাষে অনেক ঝামেলা কম একবার লাগালে দেখা যাচ্ছে বারো মাসই এর ফল পাওয়া যায় আর এই চাষটা মূলত ছায়াযুক্ত জায়গায় যেখানে ধান ভালো না হয় সেখানে এই চাষটা খুব ভালো হয় কারণ ধান দেখা যায় সাহা জায়গায় তো ধান নষ্টই হয়ে যায় কিন্তু এই 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 জিনিসটা নষ্ট হয় নাই আরও ভালো সাহা সাহা যাতে খুব ভালো গাছ হয় এবং আশানুরূপ ফলও ভালো হয় আর এই কচুর লতি গাছ খুব একটা ভালো সুস্বাদু জাতীয় সবজি এর কচুর পাতা শাক হিসাবে খাওয়া যায় আর কচুর কচুর যে আপনার ওই ডাঠা যেটা এই ডাঁটাটাও অনেক আপনার এটাও খাওয়ার খাওয়া যায় এবং এর গোড়ায় যে কচু হয় এটাও আপনার রান্না করে মানকচুর মতো খাওয়া যায় তবে অন্যান্য ফসল এত এত সুযোগ সুবিধা থাকে না কারণ এই এ ফসলটা দেখা যাচ্ছে যে লতি বিক্রি আবার কচু বিক্রি আবার এর পোড়া গাছটাই আপনার খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই এই চাষে আমি বিঘাখানা বিঘিখানি জমি চাষ করি এক বিঘা জমিতে বিশ বিশ হাজার মতো খরচ যায় টোটাল সারা বছর কিন্তু এক বিঘা জমিতে বেচা কিনা করলে দেখা যায় প্রায় এক লাখ বিশ হাজার টাকা টাকা এই এই ফল বেচা যায় অন্যান্য ফসল দেখা যাচ্ছে এরকম ধরনের সুবিধা পাওয়া যায় না যার জন্যে আমার এই ফসলটা দেখে খুব পছন্দ হয় যে এই ফসল চাষ করে হয়তো বা অনেক লাভবান হওয়া যাবে তাই আমি এই ফসলের চাষ শুরু করি আমাদের সময় দেওয়ার জন্য আসলে হলে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যে আমাদের এই চাষটা আপনারা সকল মানুষকে দেখানোর যে একটা প্রোগ্রাম করলেন এর জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কৃষিকতার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন ধরনের প্রতিবেদন দেখতে চান আমাদের কমেন্টস করুন আমরা চেষ্টা করব সেই ধরনের প্রতিবেদন আপনাদের দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য